একবার ভাবুন, আপনাকে এমন একটি ইনস্টিটিউশনে রাখা হলো যেখানে হাসি খুশি থাকলেও পানিশমেন্ট দেওয়া হয় এবং হাসি খুশি না থাকলেও পানিশমেন্ট দেওয়া হয়, তাহলে আপনি সেখানে কি করবেন? আর এমন কিছুই ঘটে আমাদের আজকের মুভির হিরো এরিক এবং এলমার নামে দুই ভাইয়ের সাথে। কিন্তু তারা হার মানে না, বরং এর বিরুদ্ধে লড়াই করে যায়। এবং শেষে গিয়ে তাদের সাথে কি ঘটে সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য ডে উইল কাম। সালটা হল 1967। এরিক এবং এলমার নামের দুই ভাইকে দেখানো হয় যাদেরকে একটি অনাথাশ্রমে নিয়ে যাওয়া হয়। এবং অনাথাশ্রমে যে প্রশিক্ষক থাকে, যার নাম টপ এবং এক্সেল, এরা দুজনই এই দুই ভাইকে সোজা তাদের বেডরুমে পাঠিয়ে দেয়। এমনকি তারা তাদের কোনো রকম স্বাগত জানায় না। আসলে কিছুদিন আগেও এই দুই ভাইয়ের ভাগ্যটা এতটাও খারাপ ছিল না। তারা সবসময় হাসি খুশি থাকত এবং একসাথে খেলা করত। কিন্তু একদিন তারা দুজন কিছু ম্যাগাজিন এবং একটি টেলিস্কোপ চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়, কারণ এলমার মহাকাশ তত্ত্ব নিয়ে গবেষণা করতে বেশ পছন্দ করে। একই সময় তাদের এই দুষ্টুমির জন্য চাইল্ড ওয়েলফেয়ার অফিসের একজন অফিসার তাদের মায়ের কাছে অভিযোগ করে, যার নাম মরিন। মরিনের স্বামী অনেক আগেই মারা গেছে এবং সে বেশিরভাগ সময়টাই তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই অফিসার মরিনকে জানায়, বেশ কিছুদিন ধরে তার দুই সন্তান খুব বেশি দুষ্টুমি করছে এবং একইভাবে তাদের টিউশন ক্লাস এবং স্কুল যাচ্ছে না। অফিসারের মতে এই সমস্যার কারণ বাচ্চাগুলোকে সঠিক যত্ন এবং খেয়াল রাখা হচ্ছে না, কারণ তার মা মরিন সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই অফিসার মরিনকে কড়া শব্দে ওয়ার্নিং দেয় যে সে যদি এরকম অভিযোগ আরও একবার শুনতে পায়, তবে তার দুই সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, এই ঘটনা ঘটতে খুব বেশি সময় লাগে না, যার ফলে মরিন খুব বেশি হতাশ হয়ে যায় এবং অসুস্থ হয়ে পড়ে। তাই সে তার চেক আপ করার জন্য ডাক্তারের কাছে চলে যায় এবং সেখানে গিয়েও আরও একটি খারাপ খবর সে শুনতে পায়, আর সেটা হলো সে জানতে পারে তার ক্যান্সার হয়েছে। এখন এই দুই ভাইয়ের যে আঙ্কেল রয়েছে, যার নাম ওকেল, সে অফিসারের কাছে রিকোয়েস্ট করে যাতে মরিনের এই দুই সন্তানকে তার কাছে রাখার পারমিশন দেওয়া হয়। কিন্তু তার এই রিকোয়েস্ট সম্পূর্ণ ফিরিয়ে দেওয়া হয়, কারণ ওকেলের কাছে সঠিক পারমানেন্ট অ্যাড্রেস নেই এবং তার ইনকাম প্রুফও সে সঠিকভাবে দিতে পারে না, যার ফলে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এই দুই ভাইকে একটি অনাথাশ্রমে পাঠিয়ে দেয়। এখন বর্তমানে এই দুই ভাই অনাথাশ্রমের প্রথম দিনটা খুব সুন্দরভাবে কাটিয়ে দেয় এবং সকাল হলে এই অনাথাশ্রমের প্রত্যেকটা বাচ্চাই একই টাইমে ঘুম থেকে উঠে পড়ে, যার ফলে এই দুই ভাইকেও সেই একই টাইমে উঠতে হয় এবং কোনো রকম দেরি করতে পারে না। এরপর তাদের দুজনকে এখানকার মেস হলে পাঠিয়ে দেয় যেখানে তাদেরকে খাবার খেতে হবে। কিন্তু সেখানে গিয়েও তারা ইচ্ছে মতো খাবার খেতে পারে না এবং চেয়ারে বসতে পারে না, যতক্ষণ না এখানকার প্রশিক্ষক তাদেরকে পারমিশন দিচ্ছে। এমনকি খাবার খাওয়ার সময় কোনো রকম আওয়াজ করলেও চলবে না এবং তাদেরকে সব সময় চুপ থাকতে হবে। অন্যদিকে একই সময় এই অনাথ আশ্রমের একটি নতুন শিক্ষিকার আগমন ঘটে, যার নাম লিলিয়ানা হ্যামারসজ। এখন যেহেতু সে এখানে নতুন, তাই এখানকার প্রিন্সিপাল, যার নাম ফ্রেডরিক, সে লিলিয়ানাকে পুরো অনাথাশ্রমটা ঘুরে দেখায় এবং এখানকার নিয়মকানুনগুলো তাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। ফ্রেডরিক তাকে জানায় সরকারের নিয়ম অনুযায়ী পুরো দেশ জুড়ে প্রত্যেকটা স্কুল, কলেজ এবং অনাথাশ্রমে ছাত্রদেরকে শাস্তি দেওয়া বা পানিশমেন্ট করা সম্পূর্ণ নিষেধ, কিন্তু আমাদের এই অনাথাশ্রমটা একমাত্র যেখানে তুমি পানিশমেন্ট দিতে পারবে এবং কেউ তোমাকে বাধা দেবে না। কিন্তু এই পানিশমেন্ট দেওয়া তোমার স্টাইল হবে না, বরং আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে। এখন এই সব কিছুর পর এরা দুজন সেই মেস হলে চলে যায় যেখানে ছাত্রগুলো রয়েছে। এখন এই ছাত্রগুলো এই দুই শিক্ষককে দেখে খুব সুন্দরভাবে স্বাগত জানায় এবং তাদের নিয়ম মতো সুন্দরভাবে এক লাইনে দাঁড়িয়ে পড়ে। এখন ফ্রেডরিকের প্রথমে চোখ যায় সেই দুই নতুন ভাইয়ের ওপর, যারা কিনা গতকাল এখানে এসছে। ফ্রেডরিক তাদের কাছে যায় এবং প্রশ্ন করে, ভবিষ্যতে তোমরা কি হতে চাও এবং তোমাদের স্বপ্ন কি? এখন এই কথার উত্তরে এলমার এক কথায় জানায় সে বড় হয়ে অ্যাস্ট্রোনট হতে চায়। ফ্রেডরিক সঙ্গে সঙ্গে তাকে একটি চড় মারে এবং তাকে জানায়, এখানে থাকা প্রত্যেকটা বাচ্চাই কঠোর পরিশ্রম করে, তাই তোমাকেও সেটা করতে হবে। আর এই বলে তাকে এবং তার ভাইকে পাথর টানার কাজে জয়েন করে দেয়। এখন এই কথা শুনে এরিক প্রতিবাদ করে এবং জানায় তার ভাইয়ের একটি পায়ে সমস্যা রয়েছে, তাই সে যদি পাথর টানার কাজ করে তবে তার অনেক ব্যথা লাগবে। কিন্তু এই কথাতে কোনো কাজ হয় না, বরং ফ্রেডরিক তাকেও একটি চড় মারে। এই সব কিছুর পর এই দুই ভাই এখানকার নিয়ম অনুযায়ী পাথর টানার কাজ শুরু করে দেয় এবং তারা এই কাজের মধ্যে কিছুটা বিশ্রাম করার সময় পায় যখন তাদেরকে খাবার খেতে হবে। কিন্তু সমস্যা হলো এই খাবার খুব বেশি পরিমাণে থাকে না, শুধুমাত্র একটি ট্রের মধ্যে কিছু খাবার থাকে, যার জন্য এই ছাত্রগুলোর মধ্যে এক ধরনের ফাইট শুরু হয়ে যায়। এখন যেহেতু এই দুই ভাই এখানে নতুন, তাই তারা সবার শেষে খাবার খাওয়ার সুযোগ পায় এবং তাদের জন্য খুব বেশি খাবার থাকে না,
কিন্তু এইসবের মধ্যেও তারা বাকি ছাত্রদের সাথে কথা বলার সুযোগ পেয়ে যায়। তারা সবার প্রথমে টজার নামের এক ছাত্রের সাথে কথা বলে এবং তার বন্ধুদের সাথে পরিচয় করে। টজার এই দুই ভাইকে পরামর্শ দেয় তারা যেন সবসময় শান্ত থাকে এবং চুপচাপ থাকে, কারণ এমনটা করলে তারা পানিশমেন্টের হাত থেকে বাঁচতে পারবে। আর এমনটা তাদেরকে ততদিন করতে হবে যতদিন না তারা 15 বছর বয়সের হয়ে যাচ্ছে, কারণ 15 বছর হলেই তাদেরকে এখান থেকে এটারনিটি নোট দেওয়া হবে এবং একইভাবে তারা এখান থেকে চলে যাওয়ার পারমিশন পেয়ে যাবে। কিন্তু এই কথাবার্তার মাঝে কিছু গুন্ডা টাইপের ছেলে এখানে বিরক্ত করতে চলে আসে এবং তারা সবার প্রথমে এই দুই ভাইয়ের কাছে সিগারেট চায়। কিন্তু যেহেতু এই দুই ভাই সিগারেট দিতে পারে না, তাই এই ছেলেগুলো এই দুই ভাইকে ইচ্ছে মতো মারতে শুরু করে দেয়। এখন এরিক এই পরিস্থিতি দেখে তার ছোট ভাই এলমারকে জলের ট্যাঙ্কে উঠিয়ে দেয়, কিন্তু মাঝ রাস্তায় গিয়েই এলমার ওপরে উঠতে পারে না, কারণ সে কখনোই এত উঁচুতে ওঠেনি এবং একইভাবে তার বেশ ভয় লাগছে। এখন এই পরিস্থিতি দেখে এই বাজে ছেলেগুলো নিজ থেকে ঢিল ছুটতে শুরু করে এবং এলমারকে নিয়ে মজা করে। তারা চিৎকার করে জানায় এমন একটি ছেলে যেখানে উচ্চতায় ভয় পায় সে আবার অ্যাস্ট্রোনট হতে চায়। এখন বিকেল হলে এই দুই ভাই এই অত্যাচার থেকে বাঁচার জন্য এই অনাথাশ্রম থেকে পালানোর প্ল্যান করে। এমনকি তারা অনেকটা রাস্তা চলেও যায়, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে একটি গাড়ি তাদেরকে দেখে ফেলে, যার ফলে পুনরায় তাদেরকে অনাথাশ্রমে নিয়ে আসে। আসলে এই অনাথাশ্রমের নিয়মগুলো এত কঠোর যার ফলে প্রত্যেকটা ছাত্রই এই অনাথাশ্রমটাকে খুব বেশি ভয় পায় এবং তাদের প্রিন্সিপালের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই করে না। কিন্তু আজ প্রথমবার এমন কিছু ঘটেছে যেগুলো কিনা আগে কখনো ঘটেনি, তাই প্রত্যেকটা ছাত্র এই দুই ভাইয়ের দিকে করুণার দৃষ্টিতে তাকায় এবং জানে এখন তাদের সাথে কি হতে চলেছে। প্রিন্সিপাল ফ্রেডরিককে পানিশমেন্ট হিসেবে প্রত্যেকটা ছাত্রকে এই দুই ভাইকে ইচ্ছে মতো মারধর করার পারমিশন দিয়ে দেয়। ছাত্রগুলো তাদের প্রিন্সিপালের কথা মতোই কাজ করে এবং এই দুই ভাইকে প্রত্যেকে মিনিমাম একটা করে চড় মারে। এখন এই দৃশ্য তাদের নতুন শিক্ষিকা লিলিয়ানা দূর থেকে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না এবং বাচ্চাগুলো যখন তাদের বিছানায় ফিরে আসে তখন লিলিয়ানা এই দুই ভাইকে তাদের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। এখন তারা যখন বিছানায় ঘুমোতে যায় এরিক তার ছোট ভাই এলমারকে বলে, এখন থেকে আমরা এখানকার সমস্ত নিয়ম সঠিকভাবে মেনে চলব, তবে আর আমাদের কোনো রকম কষ্ট হবে না। আর এভাবে পুরো একটা সপ্তাহ কেটে যায় এবং এই দুই ভাই সমস্ত রকম নিয়ম এবং রুটিন একদম ঠিকঠাকভাবে মেনে চলে। কিন্তু এত কিছু মেনটেন করাও অতটাও সহজ হয় না, যার ফলে প্রত্যেক ক্লাসেই এলমার না চাইতেও ঘুমিয়ে পড়ে এবং একইভাবে তার যেই পায়ে সমস্যা রয়েছে সেই পায়ে প্রত্যেক দিন কিছু না কিছু কারণে আঘাত লেগে যায়। আর এমনই একদিন এই দুই ভাই সেই ট্রের মধ্যে কিছু চকলেটের টুকরো খুঁজে পায়। এরিক সঙ্গে সঙ্গে সেটা তার ভাইকে গিফট করে যাতে তার মন কিছুটা হলেও ভালো হয়ে যায়, কিন্তু তার ভাই এলমার সেই চকলেটটা টজারকে দিয়ে দেয় যাতে তাদের মধ্যে বন্ডিংটা আরো ভালো হয়ে যায়। আর এমনই এক রাতে টজার এবং তার বন্ধুরা লক্ষ্য করে তাদের এখানকার যে প্রশিক্ষক রয়েছে যার নাম অ্যাক্সেল, সে প্রত্যেক দিন একটি করে ছাত্রকে কোথাও যেন ধরে নিয়ে চলে যায়, কিন্তু কোথায় নিয়ে যায় তারা জানে না। পরের দিন সকালে ফ্রেডরিক প্রত্যেকের বিছানা ভালোভাবে চেক করে এবং সে লক্ষ্য করে এলমার তার বিছানায় টয়লেট করে দিয়েছে, তাই সে পানিশমেন্টের জন্য তাকে শুধুমাত্র আন্ডার প্যান্ট পরিয়ে বাইরে খোলা জায়গায় দাঁড় করিয়ে দেয় এবং তার বিছানার সেই চাদরটা তার হাতে ধরিয়ে দেয়। আর এভাবে তাকে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে বলা হয় যতক্ষণ না তার হাতে থাকা বিছানার চাদরটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। এই সব কিছুর পর প্রিন্সিপাল তাকে ডাক্তারের কাছে চেক আপ করতে পাঠায়। ডাক্তার তার শরীর ভালোভাবে চেক করে এবং জানায় তার প্রস্রাবে এবং তার পায়ে প্রবলেম ছাড়া আর কোনো সমস্যা নেই, তাই ডাক্তার তাকে দুটো ট্যাবলেট হাতে ধরিয়ে দেয়। কিন্তু এই ঘটনার ফলে সেই বাজে ছেলেগুলো এই দুই ভাইকে খেপানোর জন্য আরও একটি সুযোগ পেয়ে যায়। তারা এবার এলমারকে পি বয় বলেও ডাকতে শুরু করে দেয়, কিন্তু সময়ের সাথে সাথে এলমারের সমস্যা কমার চাইতে আরও বেড়ে যায়। তার এখন মাঝে মাঝেই বিছানাতে টয়লেট হয়ে যায়, তাই সে আরও বেশি করে ট্যাবলেট খেতে শুরু করে, কিন্তু এই ট্যাবলেট বেশি খাওয়ার কারণে তার শরীর খুব বেশি দুর্বল হয়ে যায় এবং সব সময় তার চোখে ঘুম লেগে থাকে, তাই যখনই সে ক্লাস করে বেশিরভাগ সময় সে ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর এমনই একদিন লিলিয়ানা এলমারের নোটবুকটা চেক করে, সে লক্ষ্য করে সে তার নোটবুকে একটা শব্দ লেখেনি। এখন লিলিয়ানা লক্ষ্য করে এলমারের আরও একটি পার্সোনাল নোটবুক রয়েছে এবং তাতে সে অনেক কিছু লিখেছে তার পার্সোনাল লাইফের সম্বন্ধে, কিন্তু এলমার যেহেতু তার ক্লাসের নোটবুক কোনো কিছু লেখেনি তাই লিলিয়ানার বিশ্বাস তার পার্সোনাল নোটবুকের লেখাগুলো সে কারো কাছ থেকে কপি করে লিখেছে। এখন এই কথা শুনে এলমারের খারাপ লাগে, তাই সে লিলিয়ানাকে বিশ্বাস করানোর জন্য তার পার্সোনাল নোটবুকের প্রত্যেকটা লেখা জোরে জোরে পড়ে শোনায়। আর এমনটা করতে গিয়ে ছাত্র এবং শিক্ষিকা তার মনের ইচ্ছেগুলো জানতে পেরে যায় এবং বুঝতে পেরে যায় এলমার অ্যাস্ট্রোনট হওয়ার জন্য কতটা স্বপ্ন দেখে।
কিন্তু এই ঘটনা এলমারের জন্য মোটেও খারাপ হয় না, বরং ভালোই হয়। কারণ এখন তার এই স্বপ্নের কথা জানতে পেরে লিলিয়ানা এলমারের সাথে অনেক বেশি সময় কাটাতে চায়। আর এই কারণে লিলিয়ানা এলমারকে এখানকার পিয়নের কাজের দায়িত্বটা দিয়ে দেয়, যাতে সে দৈনিক ব্যস্ত থাকে এবং নিউজ পেপার এবং গান শুনতে সুযোগ পায় এবং একই সাথে তার সাথে সময় কাটানোর সুযোগ পায়। আর এমন ব্যস্ত থাকার ফলে এলমারের জীবন অনেকটাই পাল্টে যায়, এমনকি সে এখন বিছানায় টয়লেট করা বন্ধ করে দেয়। আর এমনই এক দুপুরে এলমার যখন লিলিয়ানার সাথে একসাথে বসে থাকে, সে প্রথমবার জানতে পারে লিলিয়ানা যে কিনা তাদের শিক্ষিকা, তার কোনো সন্তান নেই, এমনকি সে এখনো বিয়েই করেনি। তাই লিলিয়ানা চায় এই বাচ্চাগুলোকে শিক্ষা দিয়ে তার সেই স্বপ্নগুলো পূরণ করতে। এখন বিকেল হলে এই বাচ্চাগুলোর কাছে তার নিজ নিজ ফ্যামিলির কাছ থেকে একটি করে চিঠি আসে এবং সেই দুই ভাইয়ের কাছেও তার মায়ের লেখা চিঠি চলে আসে। এবং চিঠিতে সে লেখে সে বর্তমানে চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং তার আঙ্কেল তার খেয়াল রাখছে। এখন এই চিঠি পড়া শেষ হলে তারা যখন তার বন্ধু টজারকে জিজ্ঞাসা করে তার ফ্যামিলি তার জন্য কি লিখেছে, তখন টজার খুব বেশি রেগে যায় এবং তার চিঠিটা তার মুখের ওপর ছুঁড়ে ফেলে দেয় এবং জানায় সে তার চিঠি পড়েনি, কারণ তার বাবা প্রতি বছর একই জিনিস লিখে যায়। এখন এলমার সেই চিঠিটা উঠিয়ে নেয় এবং পড়তে শুরু করে। চিঠি পড়লে সে জানতে পারে টজারের বাবা শুধুমাত্র লিখে গেছে যে কেন সে তার সাথে দেখা করতে পারবে না এবং তার জন্য সমস্ত রকম অজুহাত। কিন্তু এর মধ্যে যে জিনিসটা টজারকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, আর সেটা হলো তার একমাত্র বোন, যার কথা কখনোই তার বাবা উল্লেখ করে না এবং সে জানতে পারে না সে কেমন আছে। এখন এলমার ইচ্ছে করে টজারকে জানায় তার বাবা এবার অনেক কিছু লিখেছে, আর এই বলে সে মিথ্যে কথা বলতে শুরু করে। সে জানায় তার বাবা তার বোনের কথা লিখেছে, যে কিনা তার কথা সবসময় মনে করে। টজার ভালোভাবে জানে এই সব কিছুই মিথ্যে কথা, কিন্তু সে এটা ভেবে খুশি হয় যে এই ছোট্ট বাচ্চাটি এই বয়সে কতটা বুদ্ধিমান এবং সে তাকে খুশি করার জন্য মিথ্যে হলেও খুব সুন্দরভাবে একটি গল্প বানিয়েছে। এখন এলমারের এরকম সুন্দর গল্প বলার কারণে প্রত্যেকটা ছাত্রই এখন থেকে এলমারকে তাদের লেটারগুলো পড়তে দেয়, যাতে সে একটি সুন্দর গল্প বানায় এবং তাদেরকে শোনায়, যাতে তারা আরও বেশি খুশি হতে পারে। আর এমনই একদিন রাতে অ্যাক্সেল নামে সেই প্রশিক্ষক এবার এলমারকে বেছে নেয়। এখন এই সব কিছু দেখে এরিক তাকে বাধা দেয় এবং জানায় সে যেন তার ভাইয়ের বদলে তাকে নিয়ে যায়, কিন্তু অ্যাক্সেল তার কথা শোনে না, বরং তাকে একটি সজোরে চড় মারে। এখন অ্যাক্সেল যখন এলমারকে তার রুমে নিয়ে আসে, এলমার ভয় কাঁপতে শুরু করে। অ্যাক্সেল তাকে বলে, যদি তুমি তোমার ভাই এরিককে কষ্ট দিতে না চাও, তবে তোমায় আমার কথা মেনে কাজ করতে হবে। অন্যদিকে বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরও এরিক যখন তার ভাইকে খুঁজে পায় না, সে চারপাশটা ভালোভাবে খুঁজতে শুরু করে এবং সে একটা সময় এলমারকে টয়লেটে খুঁজে পায়। সে লক্ষ্য করে তার ভাইয়ের পা দিয়ে খুব বেশি রক্ত বের হচ্ছে, কিন্তু এই ব্যাপারে সে তাকে জিজ্ঞাসা করবে তার আগেই এলমার মাটিতে পড়ে যায়। পরের দিন শিক্ষিকা লিলিয়ানা প্রত্যেকটা শিক্ষকের সাথে এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মিটিং করে, কিন্তু মিটিংয়ে প্রত্যেকটা শিক্ষকের কথা শুনে সে খুব বেশি অবাক হয়ে যায় এবং রেগে যায়, কারণ শিক্ষকরা তাকে জানায় এই কাজ কোনো শিক্ষকের নয়, বরং এখানকার কোনো বয়স্ক ছাত্র করেছে। সে আরও বলে তারা সেই বয়স্ক ছাত্রকে ধরতে পারবে না যদি এলমার তাদেরকে সেই ব্যক্তির কোনো পরিচয় না দেয় এবং তার নাম বলতে না পারে। এখন এই কথা শুনে লিলিয়ানা খুব বেশি হতাশ হয়ে যায়, তাই সে এলমারকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য পারমিশন চায়, কিন্তু প্রিন্সিপাল তাকে মুখের ওপর না করে দেয়, কারণ তার মতে তাদের অনাথাশ্রমে যেই ডাক্তার রয়েছে তারাই এলমারকে ট্রিটমেন্ট করার জন্য এনাফ। এই সব কিছুর পর পুনরায় যখন এই অনাথাশ্রমে ক্লাসগুলো শুরু হয়, লিলিয়ানা এই সুযোগে এলমারকে সেই ব্যক্তির সম্বন্ধে জিজ্ঞাসা করে এবং তার নাম বলতে বলে, কিন্তু এলমার খুব বেশি ভয় থাকে তাই সে কোনো কথাই বলে না। কিন্তু তার দাদা এরিক লিলিয়ানাকে একটা কথাই জানায়, আর সেটা হলো এই কাজ কোনো ছাত্র করেনি। বেশ কিছুদিন পর একজন ইন্সপেক্টর এই অনাথাশ্রমে ইন্সপেকশন করতে আসে, কিন্তু এই খবর যেহেতু আগের থেকেই এখানকার শিক্ষকরা পেয়ে গিয়েছিল, তাই প্রত্যেকটা ছাত্রকে তারা খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় এবং সুন্দর ড্রেস পরিয়ে দেয়। একইভাবে তাদেরকে বলা হয় তারা যেন আজকে পুরো দিনটা হাসি খুশি থাকে, নয়তো পরে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। এখন সেই ইন্সপেক্টর লক্ষ্য করে এই অনাথাশ্রমে যে কার্পেন্ট্রি শপ রয়েছে সেখানকার প্রত্যেকটা ছাত্রই খুব সুন্দরভাবে কাজ করছে এবং তাদের হাতের কাজও খুব সুন্দর, যার ফলে ইন্সপেক্টর বুঝতে পারে এই ছেলেগুলোর ভবিষ্যৎ খুব সুন্দর হতে চলেছে। কিন্তু বাস্তবে এমনটা নয়, বরং এই সব কিছুই ইন্সপেক্টরকে দেখানোর জন্য শুধুমাত্র আজকের দিনটাই করানো হচ্ছে। এখন এর মধ্যে এরিক লক্ষ্য করে অ্যাক্সেল নামে সেই প্রশিক্ষক তার ভাই এলমারকে পাশের একটি অফিসে নিয়ে গিয়ে কিছু একটা গিফট দিচ্ছে এবং তাকে বলছে সে যেন ওই ইন্সপেক্টরের কাছে কোনো কিছুই না বলে, বরং চুপ থাকে। এখন এই সব দেখে এরিকের বেশ রাগ হয় এবং রাগের দৃষ্টিতে পাশে থাকা সার্কুলার উড কাটিং মেশিনের দিকে তাকায় এবং ইচ্ছাকৃতভাবে সেখানকার সেফটি গার্ডটা বন্ধ করে দেয়,
যার ফলে অ্যাক্সেল যখন সেই মেশিনে কোনো কাজ করতে আসে তখনই তার হাতের আঙুলটা কেটে যায়। এখন এইসবের কারণে অ্যাক্সেল বেশ কয়েক সপ্তাহের জন্য হসপিটালে ভর্তি হয়ে যায়, যার ফলে এখানকার ছাত্ররা কিছু সময়ের জন্য নির্মম শাস্তির হাত থেকে বেঁচে যায়। এখন এই ঘটনার কারণে এখানকার প্রিন্সিপাল ফ্রেডরিক এরিককে সন্দেহ করতে শুরু করে, কারণ তার মতে সে কিছু করেছে যার কারণেই অ্যাক্সেলের আঙুল কেটে গেছে। কিন্তু তার কাছে কোনো সঠিক প্রমাণ নেই, যার কারণে সে প্রায় পাগলের মতো হয়ে যায়। এখন রাত হলে এরিক যখন ডিনার করবে ঠিক তখনই তার কাছে একটি কল আসে, যেটা কিনা তার আঙ্কেল করেছে, এবং তার আঙ্কেল জানায় তার মা ইতিমধ্যে মারা গেছে। এখন এই কথা শুনে এরিক কাঁপতে কাঁপতে তার ডিনার টেবিলে ফিরে আসে এবং সে একটা কথাও বলতে পারে না, শুধুমাত্র কান্না করা ছাড়া। এখন তার ছোট্ট ভাইটি, যার নাম এলমার, সে যখন এই খবর জানতে পারে সে তার দাদাকে মারতে শুরু করে দেয়, কারণ তার মতে তার কোনো ভুল হয়েছে, নয়তো এমন কোনো ঘটনা ঘটতেই পারে না। এখন তাদের এই দুজনের এরকম অদ্ভুত আচরণ দেখে ফ্রেডরিক এখানে ছুটে আসে এবং তাদের দুজনকে ইচ্ছে মতো গালে চর মারে। এমনকি সে এরিকের মাথাটা তার সামনে থাকা প্লেটের মধ্যে চেপে ধরে যাতে তারা তাদের কান্না বন্ধ করে। কিন্তু তার হাজার রকম মারধর করার পরও এই দুই ভাই যখন কান্না থামায় না, ফ্রেডরিক খুব বেশি রেগে যায় এবং বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়। এখন এই সুযোগে লিলিয়ানা এখানে ছুটে আসে এবং এই দুই ভাইকে শান্ত করার চেষ্টা করে। পরের দিন সকালে এই দুই ভাইয়ের আঙ্কেল তাদের সাথে দেখা করতে আসে এবং সে তাদেরকে জানায় এই অনাথাশ্রম থেকে তাকে এখনও তাদেরকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি, কারণ তার ইনকাম প্রুফ সে এখনও তৈরি করতে পারেনি। এখন এই কথা শুনে এই দুই ভাই ডিসাইড করে তারা এখান থেকে পালাবে এবং তাদের আঙ্কেলের সাথে এই শহরের মেইন রোডে দেখা করবে, আর এই সব কিছুই তারা মাঝরাতে করবে। এখন তাদের আঙ্কেল যখন এখান থেকে চলে যাবে তার আগেই সে একবার ফ্রেডরিকের সাথে এই ব্যাপারে কথা বলে, কিন্তু ফ্রেডরিক তাকে মুখের ওপর জানিয়ে দেয় তার জীবনে এমন কোনো ভালো দিক সে দেখতে পাচ্ছে না যার সাহায্যে সে এই দুটো বাচ্চাকে সুন্দরভাবে বড় করতে পারবে। তাই তার মতে এই দুটো বাচ্চার জন্য এই অনাথাশ্রমের চাইতে বেটার জায়গা আর কোথাও হবে না। এখন এই কথা শুনে অঙ্কেলকে বেশ কিছুক্ষণ ভাবতে বাধ্য করায় এবং রাত হলে সে সেই দুই ভাইকে পালাতে সাহায্য করার বদলে সে লিলিয়ানাকে কল করে এবং জানায় সে তার ডিসিশন চেঞ্জ করেছে, কারণ তার মতে এই দুই ভাই এই অনাথাশ্রমে সবচেয়ে ভালো থাকবে। এখন এই সব কিছু লিলিয়ানা যখন এরিক এবং এলমারকে জানাতে যায় ঠিক তখনই মাঝ রাস্তায় ফ্রেডরিক তাকে দেখে ফেলে, যার ফলে সে তাকে জিজ্ঞাসা করে এত রাতে সে এই বাচ্চাদের রুমে কি করছে, কিন্তু লিলিয়ানা কোনো কিছুই বলতে পারে না। এখন রাত হলে এই দুই ভাই যখন পালানোর চেষ্টা করে ঠিক তখনই তারা ফ্রেডরিকের হাতে ধরা পড়ে যায়, যার ফলে ফ্রেডরিক এই দুজনকে খুব বেশি মারধর করে এবং তাদের দুজনকে জানায় তারা এখান থেকে পালাবে ভাবছিল, কিন্তু আসলে এই সব কিছুই লিলিয়ানার প্ল্যান ছিল, কারণ সে তাদেরকে বেঁচে দিতে চায়। যদিও এটা মিথ্যে কথা, কিন্তু সে এভাবেই লিলিয়ানা এবং এই দুই ভাইয়ের মধ্যে বিশ্বাসটাকে ভেঙে ফেলতে চায়, আর এই প্ল্যানে সে সফলও হয়। এখন বেশ কিছু গার্ড এরিককে ধরে বেসমেন্টে নিয়ে যায় এবং লিলিয়ানা এলমারকে বোঝানোর চেষ্টা করে যে এই সব কিছুই মিথ্যে কথা, কিন্তু এলমার এই সব কিছু জানতে পেরে খুব বেশি কষ্ট পেয়েছে। তাই সে লিলিয়ানাকে জানায়, তোমার কোনো বিয়ে হয়নি এবং তোমার কোনো সন্তান নেই, এটা জেনে আমি প্রথমে কষ্ট পেয়েছিলাম, কিন্তু এখন আমি খুব বেশি গর্বিত বোধ করছি, কারণ তোমার যদি এই দুটো জিনিস থাকত তবে সেটা সবচেয়ে খারাপ হতো। এখন এই কথা শুনে লিলিয়ানা এলমারকে সজোরে একটি চর মারে, কিন্তু পরের মুহূর্তেই লিলিয়ানা বুঝতে পারে সে আসলে কত বড় ভুল করছে এবং এই জায়গা তাকে কতটা হিংস্র বানিয়ে দিয়েছে। তাই সে পরের দিন সকালেই এখান থেকে চলে যাওয়ার জন্য ডিসিশন নিয়ে নেয় এবং একই সময় অ্যাক্সেল তার সেই হসপিটাল থেকে ছাড়া পেয়ে অনাথাশ্রমে ফিরে আসে। অন্যদিকে অনাথাশ্রমে এই দুই ভাই আরও বেশি চুপচাপ হয়ে যায় এবং এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। আর এমনই একদিন একজন নতুন ইন্সপেক্টর, যার নাম গেট হার্টম্যান, কোনো রকম ইনফরমেশন না দিয়ে এই অনাথাশ্রমে চলে আসে। আর এই আসার কারণ, ফ্রেডরিক এই অনাথাশ্রমে 50 বছর ধরে সার্ভিস করছে, তাই তাকে নাইট ক্রস দিয়ে সম্মান করতে এই ইন্সপেক্টর এখানে এসছে। একইভাবে সে এই অনাথাশ্রমটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে দেয়। এখন যেহেতু সে কোনো রকম না জানিয়ে এখানে চলে এসছে, তাই ফ্রেডরিক কোনো কিছুই আর লুকোতে পারে না। একইভাবে সে তাকে তাড়িয়ে দিতেও পারে না, তাই সে এই সব কিছু চুপচাপ সহ্য করে নেয়। এখন হার্টম্যান বেশ কিছু ত্রুটি সে খুঁজে বের করে, যেমন এখানে অনেক ছাত্র রয়েছে কিন্তু সেই হিসেবে টয়লেটের সংখ্যা খুব বেশি কম রয়েছে, কিন্তু এই সব কিছু তাকে অতটাও অবাক করায় না যতটা সে বাচ্চাগুলোকে দেখে হয়ে যায়। সে লক্ষ্য করে বাচ্চাগুলোর গায়ে এবং মুখে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে এবং প্রত্যেকেই এই ক্ষত চিহ্নের কারণ হিসেবে তাকে জানায় এগুলো তাদের খেলতে গিয়ে এবং মাটিতে পড়ে গিয়ে হয়েছে। হার্টম্যান বুঝতে পারে এই সব কিছুই মিথ্যে কথা, তাই সে বাচ্চাগুলোকে তার সাথে পার্সোনালভাবে কথা বলার জন্য অফার করে, কিন্তু প্রত্যেকটা বাচ্চাই একদম চুপ থাকে।
তাদেরকে দেখে মনে হয় তারা কোনো কারণে খুব বেশি ভয় পাচ্ছে। হার্টম্যান এই পরিস্থিতিটা খুব ভালোভাবে বুঝতে পারে এবং অনুভব করতে পারে তাদের সাথে আসলে কি হচ্ছে, কিন্তু তার কাছে এখনো সঠিক প্রমাণ নেই, তাই সে চুপচাপ এখান থেকে চলে যায়। বেশ কয়েক সপ্তাহ পর এরিক অবশেষে 15 বছর বয়সের হয়ে যায় এবং সে এখান থেকে ছাড়া পাওয়ার জন্য সুযোগ পেয়ে যায়। তাই সে প্ল্যান করে সে এবার ফ্রেডরিকের সাথে কথা বলবে, যাতে সে তার ভাইকেও তার সাথে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। কারণ ইতিমধ্যে ফ্রেডরিক খুব ভালো মুডে রয়েছে, কারণ সে নাইট ক্রস উপাধি পেয়েছে, আর এই কারণে সে প্রত্যেকটা ছাত্রকে প্রথমবার মুন ল্যান্ডিং এর ভিডিও দেখার পারমিশন দিয়েছে। একইভাবে এলমারকে বিল্ডিংয়ের একটি গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করেছে এবং এরিক তার দামি গাড়িটি পরিষ্কার করার জন্য দায়িত্ব পেয়ে গেছে। আর এভাবেই বেশ কয়েক ঘন্টা পর যখন প্রত্যেকে টিভিতে ভিডিও দেখতে ব্যস্ত থাকে, তখনই এরিক ফ্রেডরিকের দামি গাড়িটা পরিষ্কার করতে ব্যস্ত থাকে, আর এই কারণে ফ্রেডরিক তার উপর খুব বেশি ইমপ্রেস হয়ে যায়। তাই এই সুযোগে এরিক তার মনের কথাটা বলে দেয়। সে তাকে জিজ্ঞাসা করে সে কি তার ভাইকেও তার সাথে এখান থেকে নিয়ে যেতে পারবে, কারণ তার বয়স 15 বছর হয়ে গেছে। কিন্তু ফ্রেডরিক জানায় তারা বর্তমানে এখানে একটি অ্যাপ্রেন্টিসশিপ ডিপার্টমেন্ট চালু করেছে, যার ফলে এখানে নতুন নিয়ম অনুযায়ী এই অনাথাশ্রমে প্রত্যেকটা বাচ্চাকে 18 বছর বয়স পর্যন্ত থাকতেই হবে। এখন এই কথা শুনে এরিক খুব বেশি রেগে যায়, তাই সে তার সাথে খারাপ আচরণ করে এবং একই সাথে তার সেই সুন্দর গাড়িটার ওপর ইচ্ছে মতো দাগ কেটে দেয়। এই সব কিছুর পর সেই টিভির ভিডিও শেষ হলে এলমার তার দাদার সাথে দেখা করতে সেই গাড়ির কাছে ছুটে আসে, কিন্তু সে তার দাদাকে খুঁজে পায় না, বরং বেশ কিছু রক্তের দাগ সেই গাড়ির ওপর দেখতে পায়। আসলে ফ্রেডরিক এরিককে খুব বেশি মারধর করেছে, যার ফলে সে প্রায় মৃত্যুর কাছাকাছি চলে এসছে। আর এভাবে 3টে দিন কেটে যায়, কিন্তু এরিকের জ্ঞান ফেরে না, যার ফলে তার ছোট ভাই এলমারও তাকে দেখার সুযোগ পায় না। কিন্তু এলমার তবুও লুকিয়ে সেই রুমে প্রবেশ করে যখন বাইরে কেউ থাকে না, কিন্তু তার ভাগ্য ভালো থাকে, সে ফ্রেডরিকের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে যায় এবং সে সেই বেডের তলায় লুকিয়ে পড়ে। এখন ডাক্তার জানায় সে অনেক রকম চেষ্টা করেছে, কিন্তু তার কাছে আর কোনো রাস্তা নেই এরিককে সুস্থ করার, তাই এখন উচিত তাকে হসপিটালে ভর্তি করা। কিন্তু ফ্রেডরিক তেমনটা করতে চায় না, বরং সে জানায় এখন এই সব কিছুই ঈশ্বর ডিসাইড করবে যে এই ছেলেটির সাথে আসলে কি হবে। এই সব কিছুর পর এলমার ফ্রেডরিকের সাথে কথা বলে এবং তার কাছে একদিনের ছুটি চায়, কারণ সে একজন মেইলম্যান হতে চায় এবং কাছাকাছি টেলিগ্রাফ মিউজিয়ামে গিয়ে এই ব্যাপারে পড়াশোনা করতে চায়। এখন এই কথা শুনে ফ্রেডরিক বেশ খুশি হয়ে যায়, কারণ তার মতে সে অন্তত অ্যাস্ট্রোনট হওয়ার মতো পাগলামি তার মাথা থেকে মুছে ফেলেছে এবং অবশেষে সে একটি প্রপার জব করার চেষ্টা করছে। তাই সে তাকে একদিনের ছুটি দিয়ে দেয় এবং বেশ কিছু কয়েন দেয় যাতে খিদে পেলে সে আইসক্রিম খেতে পারে। এখন এলমার যখন এই অনাথ আশ্রমের বাইরে চলে আসে এবং শহরের মাঝে পৌঁছায়, সে সবার প্রথমে ফ্রেডরিকের দেওয়া কয়েন ব্যবহার করে তার সেই পুরনো শিক্ষিকা অর্থাৎ লিলিয়ানাকে কল করে। এলমার যখন লিলিয়ানার সাথে দেখা করে, সে জানতে পারে লিলিয়ানা এখন আর বাচ্চাদের পড়ায় না, বরং সে কলেজের বড় ছাত্রদেরকে পড়ায়। তাই এলমার সঙ্গে সঙ্গে তার সমস্যাগুলো পুনরায় লিলিয়ানাকে জানায় এবং লিলিয়ানা তাকে নিয়ে চাইল্ড ওয়েলফেয়ার অফিসে চলে যায় এবং সেখানে গিয়ে তারা দুজনই ইন্সপেক্টর হার্টম্যানের জন্য অপেক্ষা করে। কিন্তু সমস্যা হলো তারা 6 ঘন্টা অপেক্ষা করে ফেলে, কিন্তু হার্টম্যানকে তারা দেখতে পায় না। তারা বুঝতে পারে হয়তো হার্টম্যান তার ডিউটি থেকে ছুটি নিয়েছে, তাই তারা বাধ্য হয়ে অন্য একজন ইন্সপেক্টরের সাথে কথা বলে এবং তাদের অনাথ আশ্রমে কি কি সমস্যা রয়েছে এই সব কিছুই মন খুলে বলে দেয়। কিন্তু এই সব কিছুই একটি রিপোর্ট হিসেবে গণ্য করা হয়, কারণ তাদের কাছে সঠিক প্রমাণ নেই। তাই এলমার পুনরায় অনাথ আশ্রমে ফিরে আসে এবং ডিসাইড করে নেয় সে এবার নিজেই এই সমস্যার সমাধান করবে। একইভাবে তার বন্ধু টজার এবং তার সহযোগী বন্ধুরা প্ল্যান করে তারাও এরিককে হেল্প করবে, কিন্তু এলমা তাদেরকে অপেক্ষা করতে বলে যতক্ষণ না সে এক্সেলের সাথে মিটিং কমপ্লিট করছে। এখন এলমার এক্সেলের সাথে কথা বলে এবং তাকে জানায় সে তার সাথে বেশ কিছু সময় একসাথে কাটাতে চায়। এখন এই কথা শুনে এক্সেল বেশ খুশি হয়ে যায়, কিন্তু সে যখন অন্যদিকে মনোযোগ দেয় ঠিক তখনই এলমার রুমের দরজা খুলে এরিকের কাছে চলে যায় এবং ভিতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। এলমার সবার প্রথমে তার দাদাকে গুড বাই জানায়, কারণ তার মতে তার প্ল্যান মতো সে যদি কাজ করে এবং তাতে যদি তার কোনো কিছু হয়ে যায়, তবে সে আর গুড বাই জানাতে পারবে না। এই সব কিছুর পর এলমার বেশ কিছু ফয়েল পেপার ব্যবহার করে তার শরীরের মাপ অনুযায়ী একটি অ্যাস্ট্রোনট কস্টিউম তৈরি করে এবং হাতে একটি হ্যামার নিয়ে সোজা ফ্রেডরিকের সেই গাড়িটা ভাঙতে শুরু করে দেয়। একই সাথে বাকি বাচ্চারাও এই জিনিসটা আনন্দের সাথে উপভোগ করতে শুরু করে দেয়। কিন্তু এখানকার একজন প্রশিক্ষক এই দৃশ্য দেখে ফেলে এবং সে সোজা তার গালে একটি চড় মারে। একই সময় ফ্রেডরিকের কাছে সেই ইন্সপেক্টরের কল আসে এবং তার কাছে আসা তাদের অনাথ আশ্রমের বিরুদ্ধে সেই রিপোর্টের কথা তাকে জানায়। এখন এলমারের এই সব প্ল্যান জানতে পেরে ফ্রেডরিক তাকেও ছাড়ে না,
সে তাকেও খুব বেশি মারধর করে। এখন এই আহত শরীর নিয়ে এলমার আর কোনো রকম ভয় পায় না। সে সোজা সেই জলের ট্যাঙ্কে উঠতে শুরু করে দেয় এবং প্ল্যান করে সে সেখান থেকে লাভ দেবে এবং অ্যাস্ট্রোনট হওয়ার অনুভূতিটা উপভোগ করবে। আর ঠিক সেই মুহূর্তে লিলিয়ানা ইন্সপেক্টর হার্টম্যানকে নিয়ে এখানে প্রবেশ করে এবং এরিকেরও ঠিক সেই মুহূর্তে জ্ঞান ফিরে যখন তার ভাই সোজা নিচে লাভ দেয়। বেশ কিছু সময় পর এই দুই ভাইকে সুরক্ষিতভাবে হসপিটালে ভর্তি করা হয় এবং লিলিয়ানার চোখে জল চলে আসে যখন ডাক্তার তাকে জানায় সে অবশেষে এই দুই ভাইকে সুরক্ষিতভাবে বাঁচিয়ে ফেলেছে এবং তারা এখন সুস্থ রয়েছে। বেশ কিছুদিন পর এই দুই ভাই যখন কিছুটা সুস্থ হয়ে যায় তারা পুনরায় লিলিয়ানার সাথে সেই অনাথ আশ্রমে যায় এবং ফ্রেডরিককে সেই ইটার্নিটি নোটের সম্বন্ধে জিজ্ঞাসা করে, যার সাহায্যে তারা এখান থেকে ছাড়া পাবে। এখন যেহেতু এখানে ইন্সপেক্টর হার্টম্যান সবকিছু ভালোভাবে তদন্ত করছে, তাই ফ্রেডরিকের কাছে আর কোনো রাস্তা থাকে না, তাই তাকে বাধ্য হয়ে এলমারকে মুক্ত করতে হয়। এলমার এখানে থাকা প্রত্যেকটা ছাত্রকে গুড বাই জানায় এবং একইভাবে এই ছোট্ট এলমারের এরকম সাহস দেখে তারা খুব বেশি মোটিভেট হয়। তাই পরের বার যখন ইন্সপেক্টর হার্টম্যান এই অনাথ আশ্রমে আসে এবং তাদেরকে জিজ্ঞাসা করে তাদের মনে এমন কিছু আছে যে তারা তাকে বলতে চায়, তখন সবার প্রথমে টজার হাত ওঠায় এবং একইভাবে বাকি ছাত্ররাও হাত উঠিয়ে তাকে জানায় তারা তাকে অনেক কিছু বলতে চায়। এখন লিলিয়ানা এই দুই ভাইকে একটি গাড়িতে করে ঠিক তেমনভাবেই নিয়ে যায় যেমনভাবে একটা সময় এই অনাথ আশ্রমে তারা এসেছিল এবং পিছন থেকে টজার দৌড়ে তাকে হাত নাড়ায় এবং তার মনে খুব খুশি থাকে, কারণ আজ এই দুই ভাইয়ের কারণে তাদের শাস্তি অনেক কমে গেছে এবং তারা খুব শান্তিতে এই অনাথ আশ্রমে জীবন কাটাচ্ছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।